অনেক অনেক শুভেচ্ছা। আমাদের একটা যোগ প্রাণায়াম শিবির আছে, এর পাশাপাশি আমরা এই সমস্ত কিছু চেষ্টা চরিত্র করে থাকি আর কি। এবার আমি কৌশিকদার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের এখানে একটা পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন। শ্রুতি নাটক নবনীতার ডায়েরি, নাটক ভবেশচন্দ্র জানা, অংশগ্রহণে নবনীতা পলিবাসু, রবি দুর্গাশীল, প্রাণেশ সোমেন গঙ্গোপাধ্যায়, নির্দেশনা সোমেন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা হরিদেবপুর প্রাণায়াম পরিবার। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক নবনীতার ডায়েরি। নিত্যদিনের অভ্যেস মতন আজও ডায়েরি লিখতে বসলাম। আজও একরাশ ক্ষোভ, দুঃখ, হতাশা, লজ্জা ডায়েরির প্রতি পাতায়, প্রতি লাইনে, প্রতি শব্দতে ব্যক্ত হবে। দিনে দিনে বাংলার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তা দেখে বুকের মধ্যে এক অসহ্য যন্ত্রণা আমার দেহ মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে একটা উত্তেজনা আমাকে বড্ড বিপর্যয় করে তুলতে চায়। যখন মনে হয় এই বাংলায় না কত মনীষী মহাপুরুষের জন্ম দিয়েছে, সেই বাংলায় আজ কেন এত দৈন্য দুর্দশা? এত ভারী অন্যায়। I am very sorry. Excuse me. আমি জানি অপরের ডায়েরি বিনা অনুমতিতে পড়া অমার্জনীয় অপরাধ, কিন্তু লোক সামলাতে পারলাম না তাই। বুঝলাম, কিন্তু পাখিদের অপরাধের শাস্তি সাধারণ পাখিদের তুলনায় বেশি, সেটা নিশ্চয় প্রাণেশ মুখার্জির অজানা নয়। হ্যাঁ জানি ম্যাডাম, আমার এই ইচ্ছাকৃত পাপের দণ্ডবিধান করুন ম্যাডাম নবনীতা দেবী। ভীষণ কঠিন দণ্ড দেব। আজ এখানে একটা লম্বা আড্ডা মেরে ডিনারে যেতে হবে, এক্ষুনি রুবি এসে যাবে। তো মেঘ না চাইতে জল। হ্যাঁ তার মানে? হ্যাঁ মানে ভাবছিলাম আজ অফিস ছুটি, সময় কাটছে না, যাই মিস নবনীতা বসু রায় বাড়িতে একটু আড্ডা মেরে আসি। অনেকদিন ব্যস্ততায় দেখা সাক্ষাৎ হয়নি, তা হঠাৎ নবনীতা দেবীর মনে এত ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, লজ্জার কারণটা কি জানতে পারি? আজকাল রাস্তাঘাটে বেরোলে কেমন যেন অচেনা অজানা বলে বড্ড মনে হয়। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? আচ্ছা কত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে সব। আচ্ছা প্রাণেশ, আমরা আমাদের বয়স্ক যৌবন জীবনে এতখানি উৎফুল্ল, এতখানি ফাস্ট লাইফ কাটিয়েছি বলে মনে করো? রিল্যাক্স রিল্যাক্স নবনীতা বসু রায়। আচ্ছা তুমি তো রবীন্দ্রনাথের ভক্ত। হ্যাঁ। তাহলে এই পরিবর্তনে অবাক হচ্ছে কেন? চলমানতা প্রবাহমানতাই তো জীবনের ধর্ম, থেমে যাওয়া মানে মৃত্যু, আর মৃত্যু মানেই জন্ম। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করি বলি তাহলে। কিন্তু পরিবর্তন কি ধ্বংসের ইঙ্গিত? তুমি রাস্তাঘাটে হাঁটো নিশ্চয় চোখ বুঝে না, আর যুবযুবতীরা কোন পথে যাচ্ছে দেখতে পাও না? রাস্তার মোড়ে মোড়ে মদের ঠিক, সেখানে সব বয়সের ছেলে মেয়েদের লম্বা ভিড়, উঠতি বয়সের ছেলে মেয়েরা প্রকাশ্যে মদ সিগারেট খাচ্ছে, এসব দেখে গা শিউরে ওঠে। এ কোন পথে যাচ্ছি আমরা, এ কোন পরিবর্তন, এ কোন চলমানতা, তুমি আমায় বলতে পারো প্রাণেশ? আরে এও চিরকাল থাকবে না নবনীতা। চিরকাল কি থাকবে না প্রাণেশ? আরে কোনো কিছুই চিরকাল থাকে না, আমাদের জীবনটা গতিশীল নদীর মতো চির প্রবাহমান, তাই নয় কি? বাবা হঠাৎ এত গুরুগম্ভীর তত্ত্ব কথা। এই নবনীতা না বড্ড আপসেট হয়ে পড়েছে। আজকাল ছেলে মেয়েরা মানে ওই অল্প বয়সী ছেলে মেয়েরা যে লাইফস্টাইল মেনটেন করছে, তাতে নবনীতা অসনি সংকেত দেখছে। আরে নবনীতা, তুই সেই আদিকালের ধ্যান ধারণাতেই পড়ে রয়েছিস, ডোন্ট বি সিলি, কাম অন কাম অন, লাইফ ফর এনজয়মেন্ট। হ্যাঁ এটাই ওকে বোঝাতে পারাই যাচ্ছে না। আচ্ছা তোরা এই বাংলার ছেলে মেয়ে তো? কেন তোর কোনো সন্দেহ আছে নাকি? অবাক হচ্ছি তোদের কথা শুনে। কেন অবাক হওয়ার মতো তো কিছু আমরা বললাম নাকি? বলেছিস তো বটে, এ বাংলাতে বিজয়বাদল দীনেশ, প্রফুল্ল, ক্ষুদিরাম, চিত্তরঞ্জন, নেতাজি, মাস্টার দ্বারা, মাতঙ্গিনী হাজরা, সরজন জন্মেছিলেন। এই বাংলাতে জন্মেছি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র, জগদীশচন্দ্র, সত্যেন ঘোষ, মেঘনাথ সাহা, বঙ্কিম, রবি, শরৎ, নজরুল, সুকান্তরা, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা আদর্শ যুবশক্তি জাগরণ ঘটিয়েছিলেন, আর সেই বাংলা ছেলেমেয়েরা প্রকাশ্যে মত দিচ্ছে, মাতলামো করছে। আরে এটাই আধুনিক কালচার, এটাই জীবন, লাইফস্টাইল, জীবন একটাই, সুতরাং তাকে উপভোগ করে নাও। রাইট রাইট ইউ আর, তবে নবনীতাকে এসব বলে কিছু লাভ হবে না,
ওসব বড় বড় আদর্শের কথা আজকাল কেউ শুনবে না, উল্টে সবাই জ্ঞান দাও বলে হাসাহাসি করবে। জানি জানি, সে হাসি ছাড়টা তামাশার ভয়ে নবনীতা তার আদর্শ থেকে তার বিশ্বাস থেকে একটুও সরে যাবে। দৌড় পাই নবনীতা, তুই এতক্ষণ যাদের কথা বললি, যারা এত ত্যাগ এত লড়াই এত লেখালেখি করলেন, যার জন্য করলেন, তা কি বাস্তবে রূপায়িত হয়েছে? না, তাদের সবটাই পূরণ হয়নি। পূরণ হলে আমাকে তো আজ এসব কথা বলতে হতো না। আর একেবারে কিছু হয়নি তাও তো ঠিক নয়। আজ সতী প্রথা উঠে গেছে, নরবলি, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, বাল্যবিবাহ রোধ হয়েছে, জাতি ধর্ম বর্ণের মধ্যে যে তীব্র ভেদাভেদ তার মাত্রা অনেক কমেছে, দেশ স্বাধীন হয়েছে, নারী শিক্ষা নারী স্বাধীনতা অনেকটা বিস্তৃত হয়েছে, এগুলো তো অস্বীকার করা যাবে না। সতী প্রথা নিষিদ্ধ হয়েছে ঠিক কথা, কিন্তু প্রকারান্তরে সেই প্রথা বধূ হত্যায় রূপান্তরিত হয়েছে। বধূকে হত্যা করতে, আত্মহত্যা করতে শ্বশুর বাড়ির লোকেদের প্ররোচনার দৃষ্টান্ত দ্রুত। আর স্বাধীনতার কথা বললে, কথাটা শুনলে না হাসি পায়। এই কিসের স্বাধীনতা? আজও শোষণ পীড়ন অত্যাচার অনাহার অশিক্ষা নিরক্ষরতায় দেশ ছেয়ে আছে, দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে, পরিবারের অশান্তি সমাজের ঘৃণা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, এক রাজ হতাশা তাদের গ্রাস করছে। তোর নবনীতা, যুগে যুগে দেশে দেশে কত মনীষী কত মহাপুরুষ বিশ্বে শান্তি আনতে মানুষে মানুষে মহামিলন ঘটাতে কত ত্যাগ এমনকি নিজেদের জীবনও উৎসর্গ করেছেন, কিন্তু তারপরেও মানুষে মানুষে বিভেদ প্রাচীর গড়ে উঠেছে, ধর্মে ধর্মে বর্ণে বর্ণে জাতিতে জাতিতে ধনী দারিদ্রে, তারপরেও পৃথিবী মত্ত হিংসায় বারবার রক্তাক্ত হয়েছে। কথা অস্বীকার করছি না, কিন্তু সেই ব্যর্থতা দেখে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? বিবেক বুদ্ধিকে চাবিতলা দিয়ে বন্ধ করে রাখলেও চলবে? দেখ নবনীতা, মানুষ নিজের ভালো মন্দ নিজে না বুঝলে হাজার চেষ্টা করেও কোনো লাভ নেই। না না না, এই তর্কের কোনো শেষ হবে না। এই যুক্তি প্রতিযুক্তিতে পরিবেশ ক্রমশ ঘুমট হয়ে উঠবে, আড্ডাটা মাটি হয়ে যাবে, তার চেয়ে তো আর পরিবর্তন হবে। এসব গুরুগম্ভীর তত্ত্ব নিয়ে আলোচনার এবার কীর্তিটা না। আর চুরি করে নবনীতার ডায়েরি কিছুটা পড়ে এই বিতর্কে ঝড় উঠত, যদি নবনীতার আপত্তি না থাকে তবে পুরো ডায়েরিটা পড়ে আরেকদিন না হয় এই বিতর্কের বুলবুল তোলা যাবে। কি নবনীতার আপত্তি আছে কিছু? না, কোনো আপত্তি নেই। এই ডায়েরি আমি লিখে যাচ্ছি পরবর্তী প্রজন্মের কাছে আমার কৈফিয়ত দিয়ে। কারের কাছে তুই তোর কৈফিয়ত দিয়ে যাবি? আশ্রয়ী কবি রবি নজরুল সুভাষের সরল সাংস্কৃতিক সন্ধ্যায় একদিকে গান বাজনা নাচ আবৃত্তি চলছে, অন্যদিকে ছেলেমেয়েরা ড্রিঙ্কে মত্ত মাতলামো করছে। এটাই আমি বলতে চাইছি, তোরা কেউ বুঝতে পারছিস? আরে পারি পারি, খুব পারি, কিন্তু পৃথিবীর তাবর তাবর মনীষী মহাপুরুষেরা যেখানে ব্যর্থ সেখানে আমরা তো ছুনো পড়ি, শুধু ভাবে রাবে আদর্শ নীতি কথা আর মানবতার দোহাই দিয়ে নিজেকে ফাঁকি কেন দেব? আগেও বলেছি আবারও বলছি, জন্ম আমাদের একবারই হয়। আমি এসব কর্মফল জন্মান্তর ঈশ্বরে বিশ্বাসী নই, তাই বলতে আমার কোনো কুণ্ঠা নেই। আরে জীবনটাকে ভোগ করে যাব। আর নবনীতা এভাবে নিজেকে সবার কাছ থেকে চিরকালের জন্য সরিয়ে দিল ভাবতে পারছি না। ভীরু বা পুরুষ, তা না হলে এভাবে নিজেকে শেষ করে দেয়, লড়াই ক্ষেত্র থেকে এভাবে সরে যায়? নবনীতার মৃত্যুর জন্য আমরা কম দায়ী নই রবি। এমন কথা বলছিস কেন তুই? আমরা দায়ী হতে যাবো কেন? না না, তুই একটু ভেবে দেখ, সেদিন আমরা দুজনেই নবনীতাকে সমালোচনা করেছিলাম, বলেছিলাম ও সেই আদিকালে ধ্যান ধারণাতেই আটকে আছে। মিথ্যা কিছু তো বলিনি। আরে মিথ্যা সত্যের কথা নয় রবি, নবনীতার মধ্যে একটা আদর্শ একটা নীতি ছিল, ও নিঃস্বার্থ ভাবে মনে প্রাণে বাংলাকে ভালোবাসত, ভালোবাসত সমস্ত মানব জাতিকে, ওর মধ্যে কোনো খাদ ছিল না। হয়তো তোর কথাই ঠিক। আরে হয়তো কেন রবি, এটাই পরম সত্য। মেনে নিলাম তোর কথা, তবে কাপুরুষের মতো এভাবে লড়াই ক্ষেত্র থেকে সরে গেল কেন? সে প্রশ্নটা আমার, নবদীপে এটাই বড় ভুল করেছে। ও অবশ্য ডায়েরিতে আত্মহত্যা জবানবন্দি দিয়ে গেছে, ও লিখেছে আমি আমার চারপাশে অহরহ কত অন্যায় অবিচার শোষণ পীড়ন হতে দেখেছি, কিন্তু কিছু করতে পারছি না। আমি আমার নিকটজনের বন্ধুবান্ধব এদের কাছে যখনই এসব কথা বলতে গেছি তখনই তারা আমার জ্ঞানতা খেপি বলে হাসাহাসি করেছে। আমি নাকি বড্ড শেখে বেশ কিছুদিন ধরে নিজের মধ্যে দিন রাত অন্তর্দ্বন্দ্ব হতে থাকে, বুঝলাম এই যুগে সমাজে আমার কোনো স্থান নেই।
আমি মহাপুরুষ নই, রাজা রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এরা যা পারলেন না আমার মতো সাধারণ মেয়ে কি করতে পারবে? আবার এ সমাজে এভাবে বেঁচে থাকা তো সম্ভব না, তাই মৃত্যুই সমাজের বুকে দৃষ্টান্ত হয়ে থাক প্রতিবাদ। লবণিতা যে এত সেন্টিমেন্টাল ছিল ভাবিনি। সেটা আমাদের ব্যর্থ, একদম ঠিক, আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। নবনীতার শেষ ইচ্ছা সুকান্তের নবজাতকের কাছে বলিষ্ঠ প্রতিশ্রুতির প্রতিফলন। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, আমার দৃঢ় অঙ্গীকার। নবনীতার ডায়েরি থেকে পূর্ণ নবনীতাকে পায়, তার চিন্তায় ভাবনায় বিবেকানন্দ, চৈতন্য, রামকৃষ্ণ, আচার্য প্রফুল্ল, জগদীশ, সত্যেন, ক্ষুদিরাম, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশ, চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র, বঙ্কিম, রবি, শরৎচন্দ্র, নজরুল, সুকান্ত মিলে মিশে এক উর্বর মানসিকতা গড়ে উঠেছিল। বাংলার সেই অতীত গৌরব মহিমা আজ ধুলায় মিশে গেছে। বাঙালির মধ্যে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, হিংসা, পরশ্রী কাতরতা, নারী অপহরণ, ধর্ষণ, খুন খারাপি আমাদের মাথাকে বিশ্বের কাছে হেঁট করে দেয়। এ যে কত বড় লজ্জা, অপমান, তা মুখে বলে বোঝানো যাবে না। নজরুলকে উদ্ধৃত করে নবনীতা লিখেছে তার অসহায় যন্ত্রণাকে। বন্ধুগো, আর বলতে পারি না, বড় বিষ জ্বালায় এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা আসে করি মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। নবনীতা বাংলার দর্শন, বাংলার কৃষ্টি ঐতিহ্যকে আত্মস্থ করেছিল। ডায়েরির প্রতি পাতায় তা দ্বিধাহীন চিত্তে লিখে গেছে। তার অধঃপতনে নবনীতা কত ব্যথা, কত কষ্ট পেয়েছিল তার প্রমাণ পাওয়া যায় এই কথাগুলিতে। আজ যখন আমার চারপাশে দেখি বারে রিসর্টে কিশোর কিশোরীরা, যুব যুবতীরা নাচে গানে সকল রুচিশীলতাকে ছাড়িয়ে উন্মত্ত হয়ে ওঠে, তখন কে যেন আমার বুকে অনর্গল কুঠারাঘাত করতে থাকে। এই পথভ্রষ্ট অল্প বয়সী ছেলেমেয়েদের সঠিক পথ দেখানোর কোনো মানুষ নেই। সারা রাজ্যে দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে, নেতানেত্রীর কোনো ত্যাগ নেই, রাজ্যে সর্বস্তরে চলছে নৈরাজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সব জায়গায় ঘুম ধরেছে। তাই বিশ্বকবি বুঝি প্রলয়কে আহ্বান করেছিলেন পুরাতনকে ধ্বংস করে নতুন সৃষ্টিযোগ্যে মেতে উঠতে। জাগো 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 মহাদেব, অলঙ্ঘনীয় পথে ভ্রমি হয়েছে বিশ্রান্ত বলে বধ, আমার নতুন দেহ দাও, গাও দেব মরণ সঙ্গীত, পাবো মোরা নতুন জীবন। নবনীতা নিজের জীবন দিয়ে আমাদের মানুষ হতে শিক্ষা দিয়ে গেল। রবি, আজ থেকে আমাদের ব্রতভোগ যুব সম্প্রদায়কে মূল পথে ফিরিয়ে আনা। শোনো শোনো নবনীতা, তুমি থাকতে তোমার মূল্য আমরা বুঝতে পারিনি, তুমি চলে গিয়ে তোমার তুমিকে জানিয়ে দিয়ে গেলে। চোখ থাকতে আমরা চোখের মর্ম বুঝি না, চোখের দৃষ্টি হারালে বুঝতে পারি চোখের মূল্য, আমাদেরও সেই দশা। নবনীতা, আজ থেকে আমরা তোমার পথে হাঁটব, আজ থেকে শুরু হলো আমাদের পথযাত্রা। আমরা ফেসবুকে নবনীতার ডায়েরির প্রতিটি কথা তুলে ধরবো, সেটাই হবে যুব জাগরণের অস্ত্র। ঠিক বলেছিস তুই, আমরা গড়ে তুলব সমমনোভাবা সম্পন্ন ইয়াং ফ্রেন্ডস গ্রুপ। শুরু হোক আমাদের যাত্রা, আমাদের যাত্রা হলো শুরু। এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার, এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না কো আর, তোমারে করি নমস্কার। আজ এক বছর পূর্ণ হলো আমাদের ইয়াং ফ্রেন্ডস গ্রুপ। এই এক বছরে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেছে। অ্যামেজিং, রিয়েলি ইটস আ গ্রেট অ্যামেজিং। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠেছে, লাখ লাখ যুবা যুবতী, কিশোর কিশোরী স্পষ্ট ভাষায় তাদের বিভিন্ন দাবি দাওয়া অধিকার নিয়ে মতামত জানাচ্ছে। আজ তারা সরকারের কাছে অনুদান, দয়া, ভিক্ষা নিতে গড় রাজি, তাদের কণ্ঠে আওয়াজ উঠেছে দয়া নয়, দান নয়, আমাদের ন্যায্য অধিকার চাই। ঝড় ওঠার পূর্ব সংকেত। এরপরেও প্রশাসনের যদি না ঘুম ভাঙে, রাজনৈতিক দলগুলি এর থেকে শিক্ষা নিতে না যায়, তাহলে সারা রাজ্যে সারা দেশে গণ আন্দোলন গড়ে উঠবে। এরপর লাখ লাখ কিশোর কিশোরী, যুবা যুবতী, এমনকি শ্রমজীবী, কৃষিজীবী পায়ে পা মিলিয়ে পথে নামবে। সেই জনজাগরণকে স্তব্ধ করার ক্ষমতা কোনো শক্তিরই থাকবে না। হ্যাঁ, এই পথ ধরে যুগে যুগে দেশে দেশে জগদ্দল শাসন ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে নতুন সূর্যের উদয় হয়েছে। আমেরিকা স্বাধীনতা সংগ্রাম, ফ্রান্স বিপ্লব, রুশ বিপ্লব, চীনা বিপ্লব,
সেই ইতিহাস রচনা করেছে। ওই শুনতে পাচ্ছিস? আকাশে বাতাসে জলে স্থলে মাঠে ঘাটে প্রান্তরে প্রান্তরে নবনীতা স্মরণে ধ্বনিত হচ্ছে হাজার হাজার কণ্ঠে। নবনীতা, তুমি জীবন দিয়ে দেখিয়ে দিলে পথের ঠিকানা, তোমার মাঝে আমরা পেলাম ফিরে হারিয়ে যাওয়া বিবেক চেতনা। আজ আমরা সবাই নেমেছি পথে, মিলেছি সবাই হাত রেখে হাতে, আমরা চাই আমাদের অধিকার, চাই না কারোর ভিক্ষা করুণা। হাজার হাজার বছর ধরে আমরা সয়েছি অত্যাচার করিনি না, আমরা আজ আর নীরবে সইব না বাংলা মায়ের অপমান লাঞ্ছনা। নমস্কার।